মুসলমান ভাইরা আমার, বিশ্বনবীর একজন সাহাবী ছিলেন, নাম ছিল হযরত দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু আনহু। সাহাবাদের ভিতর উনি ছিলেন সবচাইতে সুদর্শন যুবক, সবচাইতে সুন্দর। হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম যতবার মানবের আকৃতিতে মানুষ রূপে আমার নবীর কাছে আসছেন, ততবারই হযরত দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর আকৃতি বেশ ধরে নবীজির কাছে আসতে। বিশ্বনবী একদিন মসজিদের নববীর মধ্যে বসা, এমন সময় হযরতে দাহিয়া নবীজির পাশে আসিয়া হাউমা করে কান্না করতেছে, এমন জোরে জোরে কান্না করতেছে। নবীজি বারবার জিজ্ঞেস করতেছেন, এরে দাহিয়া কেন কাঁদো, কেন কাঁদো, কান্না থামাও, বলো বলো এমন কি অপরাধ তোমার জীবনে করেছ। হযরতে দাহিয়া শুধু কান্নাই করে, কান্না থামায় না। এক পর্যায়ে যা বলে, নবী গো এত বড় অন্যায় আমি আমার জীবনে করেছি গো নবী, আমার ভয় হচ্ছে কাল হাসুরের কঠিন ময়দানে আবার আল্লাহর সামনে আমি আসামির কাঠ গড়ায় আমাকে দাঁড় করতে হয় কি না। বিশ্বনবী ডাকিয়া কেরে দাহিয়া ভয় পাইস না, ভয় পাইস না, কারণ তুমি এত বড় এত দামি একখান কালিমা পড়ে নিয়েছ রে দাহিয়া, যে কালিমা একবার পড়ার সঙ্গে সঙ্গে ওই মানুষটার জীবনের অতীতের সমস্ত গুণাগুলো আল্লাহ মুহূর্তের ভিতরে ক্ষমা করে দেয়। অতএব দাহিয়া তুমি ভয় পেও না, কাঁদিও না, বলো তোমার জীবনে কি হয়েছে, এমন কি ঘটনা। হযরত দাহিয়া কালবি রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন কালিমা পড়ি নাই, মুসলমান হই নাই কোনো, আপনি তখনও দুনিয়ার জমিনে ছিলেন না, আমি আমার সমাজের লিডার ছিলাম, আমার এলাকার নেতা ছিলাম, আমি একদিন সফরের জন্য দূরে কোথাও যাচ্ছি, আমার স্ত্রী প্রেগনেন্ট ছিল, হামেলা ছিল, গর্ভবতী ছিল, যাওয়ার সময় বলে গিয়েছি, হে আমার বধূ শোনো, যদি ছেলে জন্মগ্রহণ করাইতে পারো, যদি ছেলে হয় তাহলে বড় আদর যত্ন করে রেখে দিবা, আর যদি কন্যা সন্তান হয় তাইলে সেটাকে গলা টিপে হত্যা করবা, নাউজুবিল্লাহ পড়ে, যদি এসে আমার ঘরে যদি কোনো মেয়ে দেখতে পাই তাইলে ওই মেয়েকেও হত্যা করব, সাথে সাথে তোমাকেও আমি হত্যা করে দেব। ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী কি কথা বলে সফরে চলে গেলাম, দীর্ঘদিন পর আমার বাড়িতে আসলাম, নবী গো আমি আসার সঙ্গে সঙ্গে আমার বাড়ির যে আঙ্গিনার ভিতরে প্রবেশ করলাম, আমি তাকে দেখলাম চার পাঁচ বছরের একটা ছোট্ট কন্যা সন্তান, এতই সুন্দর, এতই সুন্দর। নবী গো আমার কাছে কেন জানি মনে হয়েছিল আকাশের চন্দ্রের আলোর চাইতেও ওই ছোট্ট কন্যার চেহারাটা অনেক বেশি আলোকিত, এত মায়াবী চেহারা জীবনে কোনোদিন দেখি নাই। আমাকে দেখার সঙ্গে সঙ্গে দৌড়ায়া বাড়ির ভিতরে চলে যায়, তাৎক্ষণিক মেজাজটা বড় গরম হয়ে গেছে, আমার বাড়িতে কন্যা সন্তান কেন, দীর্ঘদিন পর সফর থেকে আসলাম, বিবির কাছে যা জিজ্ঞেস করলাম, বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গে একটা কন্যা সন্তান দেখে দেখতে পাইলাম, সে কে, আমার বিবি মিথ্যা বলেছে, আমাকে বলেছে পাশের বাড়ি থেকে, প্রতিদিন আমি যেহেতু বাসায় একা থাকি এই জন্য মেয়েটা আমার বাড়িতে খেলাধুলা করার জন্য আস। এই কথা শোনার পর মেজাজটাকে একটু নিয়ন্ত্রণে এলাম, ঠান্ডা করালাম, কিন্তু তার চেহারাটা এতই মায়াবী ছিল, এতই মনোমুগ্ধ করেছিল, আমি বাধ্য হয়ে দ্বিতীয় দিন বললাম পাশের বাড়ির মেয়েটাকে বাড়িতে নিয়ে আসো, আমি তারে একটু কোলে নিতে চাই, একটু প্রাণ ভরে আমি তাকে চুমু খাইতে চাই। মুসলমান মায়া তো লাগবে, কারণ সেটা তো তার নিজেরই রক্তের বন্ধন, কলিজার টুকরা, কথা ঠিক কিনা। কিছুদিন এমন করে তার সাথে একটা মহাব্বত পয়দা হলো,
নবী গো যখন আমার বিবি দেখলো মেয়েটার আমি বড় মহাব্বত করি, বড় আদর করি, যত্ন করি। একদিন আমার বিবি আমার কানে কানে এসে কয় গো স্বামী, প্রথম দিন তোমার ভয়ে আমি মিথ্যা বলেছিলাম, আজকে সত্যটা বলতেছি। ও গো আমার প্রিয়তম স্বামী, যে মেয়েটাকে আপনি প্রতিদিন এত আদর যত্ন করেন সেটা পাশের বাড়ির কেউ না, আপনার রেখে যাওয়া আমানত আমার পেট থেকে মেয়েটা দুনিয়াতে আগমন করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি যেই মাত্র শুনতে পেলাম এটা আমারই কন্যা, আমারই ঔরস জাত মেয়ে, সঙ্গে সঙ্গে পায়ের রক্তটা আমার মাথায় উঠে গেছে। জাহিলি যুগের সকল কুকর্ম যেন মুহূর্তের ভিতরে আমার মেমোরিতে চলে আসছে। ভাবতে থাকলাম জীবনে কত মানুষের সন্তানকে মাটিতে জীবন্ত পুঁতে ফেললাম, আজ কিনা আমার ঘরের ভিতরে কন্যা সন্তান জন্ম হয়েছে। কিছুদিন পর যখন বড় হবে, মানুষ যখন জানতে পারবে আমাদের লিডারের বাড়িতে কন্যা সন্তান, তখন মানুষ আমাকে বর্ষণা দিবে, মানুষ আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করবে, অপমান করবে, এই অপমান আমি সহ্য করতে পারবো না। এই কথা চিন্তা ভাবনা করে বিবিকে বললাম, তাকে সাজিয়ে দাও, নতুন জামা কাপড় পরিয়ে দাও, আমি তাকে নিয়ে জঙ্গলার দিকে যাব, হরিণ শিকারি করতে যাব। এ মুসলমান ভাইরা আমার, হযরত দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী গো আমার বিবি তো মনে করছে আমি তার এত আদর করি, এত ভালোবাসি, সত্যি বুঝি তাকে নিয়ে বেড়াইতে যাব, বড় আদর করে সুন্দর করে মেয়েটাকে সাজিয়ে আমার ঘোড়ার পিছনে উঠাই দিয়েছে, আর আমি আমার কলিজার টুকরা সন্তানটাকে নিয়ে মরু প্রান্তরের দিকে দ্রুত গতিতে ঘোড়া চালিয়ে দিলাম। যাচ্ছি তো যাচ্ছি, যেতে যেতে মরু প্রান্তর পারে দিয়ে যাচ্ছি, বারবার মেয়েটা জিজ্ঞেস করে, আব্বু আমাকে নিয়ে তুমি কোথায় যাচ্ছ, কোথায় যাবা? আমি বারবার তাকে বলেছি, ও গো আমার আম্মু ধৈর্য সহকারে বসো, বহুদিন হলো তোমার মামার বাড়িতে আমি নিয়ে যাই না, আজ আমি তোমাকে তোমার মামার বাড়িতে নিয়ে যাচ্ছি। এ মুসলমান ভাইরা আমার, হযরত দাহিয়া বলেন, যাচ্ছি তো অনেক দূর দূর, যাইতে যাইতে একটা সময় ক্লান্ত হয়ে গেছে, প্রচন্ড রৌদ্রের ভিতরে উত্তপ্ত বালিকাময় মরুপ্রান্তরের উপর দিয়ে নিয়ে যাচ্ছি, আমি ঘেমে ঘর্মাক্ত হয়ে গেছি, ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেছি। একটা সময় ওই ঘোড়ার উপর থেকে আমি নামলাম, মেয়েটাকে ঘোড়া উপরে রাখলাম, আমার মাথার ভিতরে বারবার শুধু একটাই চিন্তা, একটাই কল্পনা জল্পনা, না না সমাজের মানুষের কাছ থেকে আমি বর্ষণা শুনতে পাবো না, তিরস্কার সহ্য করতে পারবো না, এর চাইতে মেয়েটাকে জীবন্ত মাটির নিচে পুঁতে ফেলা আমার জন্য বেশি সহজ। হে মুসলমান ভাইরা আমার, বিশ্বনবীর সাহাবী হযরতে দাহিয়া বলেন, নবী গো আমি একটা সময় আমার সাথে থাকা কোদাল দ্বারা বেলচা দ্বারা মরু প্রান্তরের ভিতরে গর্ত খনন শুরু করলাম, আমার কন্যাটা বারবার বলতেছে, ও গো বাবা তুমি না বলেছো মামার বাড়ি নিয়ে যাবা, আর কত দূর, এখানে কেন গর্ত খনন করতেছো? আমি বললাম, হে মা ধৈর্য ধারণ করো, আমাদের বড় পিপাসা লাগছে, পানির প্রয়োজন, এই জন্যে গর্ত খনন করতেছি, এখানের ভিতর থেকে ঝর্ণা বের হবে, পানির নালা আসবে, পানি পান করে তোমাকে তোমার মামার বাড়ি নিয়ে যাবো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন করে করে যখন কোমর পর্যন্ত বুক পর্যন্ত গর্তটা খনন হয়ে গেল নবীজি, আমার সেই পাঁচ বৎসরের কন্যা সন্তানটাকে ওই ঘোড়ার উপর থেকে নামিয়ে গর্তের কিনারে বসায় বললাম, ও গো আম্মা দেখো কত সুন্দর পানির নালা, ওই যে গর্তের ভিতরে তাকিয়ে দেখো, যেই মাত্র আমার কন্যাটা নিচের দিকে তাকালো, নবী গো আমি পাষণ্ড হইয়া আমার সেই কন্যা সন্তানটাকে এক ধাক্কা মেরে গর্তের ভিতরে ফেলে দিলাম। পরক্ষণে আমার মেয়েটা বুঝতে পেরেছে, আমার বাবা আমাকে বুঝি হত্যা করে দিবে, এই জন্যই তো আমার মা
কোনদিন আমার বাড়ির বাহিরে কোনদিন বের হইতে দিত না। ইয়া রাসূলুল্লাহ নবীজি, আমার মেয়েটাকে গর্তের ভিতরে ফালাইয়া আমি তার উপরে মাটি চাপা দেওয়া শুরু করলাম, আর ওই মুহূর্তে আমার কন্যাটা ডাক দিয়ে বলেছিল, বাবা ও বাবা, আল্লাহর দোহাই লাগে তুমি আমাকে এমন করে মারিও না, আমাকে জঙ্গলায় ছেড়ে যাও, হয়তো বা কোন সিংহ বাঘ ভাল্লুক এসে আমাকে খেয়ে ফেলবে গো বাবা। জানি তুমি এলাকার লিডার, তুমি বড় নেতা, আমি কোনদিন তোমাকে বাবা বলে পরিচয় দেব না, প্রাণ ভিক্ষা চাই, তুমি আমাকে জীবন্ত মাটির নিচে পুঁতে ফেলিও না গো বাবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন করে করে বারবার বারবার কান্না করেছিল, কিন্তু আমি এতই পাষণ্ড ছিলাম, এতই নরপিচার ছিলাম, নবী গো একবারের জন্যও আমার অন্তরের ভিতরে তার মায়া কান্না কোনো কাজ করতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, কিন্তু আজ যখন আমি কালিমা পড়লাম মুসলমান হয়ে গেলাম, নবী গো আমি ঘুমাইতে পারি না, শুইতে পারি না, বারবার বারবার শুধু আমার সেই কলিজার টুকরা কন্যা সন্তানের আব্বু আব্বু ডাকের আওয়াজটা আজও গো নবী আমার কানের মধ্যে ভাসে। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল আলামিন জর জর করে চক্ষু থেকে পানি গুলো ছেড়ে দিলেন। দিনের নবীজির দাড়ি মুবারক গুলো বেজে গেল, জামা মুবারক গুলো বেজে গেল। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে সাথে সাথে বলে দিলেন, হে পৃথিবীর মুসলমান, শুনো রে, আজ থেকে আর পর্যন্ত, আজকের পর থেকে নিয়া আর কোনোদিন দুনিয়ার কোন নারীর সাথে কোনো এইরকম অবৈধ কাজ, এমন নরপিচাসের কাজ আজকের পর থেকে আর কখনো করা যাবে না। কারণ হেদায়াত দুনিয়াতে চলে আসছে। হে দাহিয়া, শুনো রে, তুমি এত বড় অন্যায় করেছ, এরপরে আমি আশা রাখি আল্লাহ তোমার ইমানের বদৌলতে, ইমানের খাতির আল্লাহ তাআলা অতীতের গুনাহগুলোকে তোমাকে মাফ করে দিয়েছে। কিন্তু হে পৃথিবীর মানুষ, আমার নবী তখন থেকে বলেছেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ, নারীদের সাথে উত্তম আচরণ করতে হবে। তখন থেকেই আমার নবী দুনিয়ার নারীদের কেমন ইজ্জত দিলেন, এমন সম্মান দান করলেন, যেই সম্মান যেই ইজ্জত পৃথিবীর অন্য কোনো ধর্ম আজ পর্যন্ত দিতে পারে না। আল্লাহর নবী বলেছেন, কন্যা সন্তান হলে সে তোমার জন্য ইজ্জত, বোন হলে তোমার সম্মান, মা হলে তোমার জান্নাত, স্ত্রী হলে তোমার জীবন সঙ্গিনী। শুধু তাই নয়, নবীজি বলেছেন, তোমাদের কারো যদি দুটি কন্যা সন্তান দুনিয়াতে জন্ম লাভ করে, আর এই দুটি কন্যা সন্তানকে যদি তুমি দিন শিখাইয়া, ইসলাম শিখাইয়া, কোরআন শিখাইয়া, আদব শিক্ষা দিয়া যদি দুইটা দিনদার পরহেজগার স্বামীর হাতে যদি তুলে দিতে পারো, আমি নবীজি ভবিষ্যৎবাণী করে গেলাম, আসরের কঠিন ময়দানে আল্লাহ তাআলা তোমার এটাকে উসিলা বানাইয়া তোমাকে বিলা হিসাব আল্লাহ তার জান্নাতে ঢুকাইয়া দিবে। দুটি কন্যা সন্তান যদি কারো হয়, নবীজি বলেছেন, মেয়েদেরকে যদি লালন পালন করে আদব শিক্ষা দিয়া, শিষ্টাচারিতা ভদ্রতা শিক্ষা দিয়ে, যদি ভদ্র দুটি ছেলের হাতে উঠাইয়া দিয়ে দায়িত্ব তুমি বাবা হয়ে পূর্ণ করতে পারো, নবীজি বলেছেন, আল্লাহ পাক তোমাকে এরকম ভাবে আমার সাথে দুই আঙ্গুল, নবীজি দুটো আঙ্গুলের কথা বলেছেন, অর্থাৎ যেমন এক আঙ্গুল থেকে আরেক আঙ্গুলের ব্যবধান একেবারেই নিকটে, বেশি দূরে না, নবীজি বলছেন আমার সাথে তোমাদের জান্নাতের মধ্যে কেবলমাত্র এতটুকু ব্যবধান থাকবে, আর চাইতে বেশি না। সুবহানাল্লাহ।